একটি বিষয় বলবেন আমাদের একজন বাবা তিনি প্রশ্ন রেখেছেন হুজুর আমার মেয়ের মোটামুটি বিয়ের বয়সে উপনীত হয়েছে এখন মেয়ের জন্য পাত্র খুঁজতে গিয়ে একজন পাত্রের মধ্যে ইসলামিক কি কি গুণ থাকা একান্ত জরুরি জানতে চেয়েছেন তিনি দেখুন প্রথমত বিয়ের জন্য বিয়েটা হচ্ছে কি বিয়েটা হচ্ছে সন্না জি দলিল কি দলিল হচ্ছে কলা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আর নিকাহ মিন ফেলার রাগে বা সুন্নতি ফেলাইসে মিননি বলছেন আমার সুন্না যে এই সুন্নটাকে অস্বীকার করবে অপছন্দ করবে সে আমার অমতের অন্তর্ভুক্ত হবে না হ্যাঁ আরেক জায়গায় তিনি বলেছেন যে ইয়া মা আশার সাহেব মানিস তথা আমিন কুমল ব্যালিয়া যে হে যুবক সম্প্রদায় তোমরা যারা এই বা উপযুক্ত হয়েছ মানে আর অর্থ হচ্ছে তোমরা যারা একজন কি বিয়ে করার পরে তোমার স্ত্রীকে বরণ করার পরে তার দায়িত্ব তুমি নেবে দেখি আমি তো মাসুলিয়াত বলা হয় দায়িত্ব নেবে ভরণ পোষণ দেবে শারীরিকভাবে এবং বরণ পোষণ দিয়ে সব দিক থেকে তুমি সক্ষম হলে তুমি বিয়ে করো যদি তুমি ফাইনলাম ইয়াস্তাতে আয় তুমি যদি বিয়ে করতে সক্ষম না হও বা না থাকে ফা আলাই ইয়ে তার উপরে সিয়াম রাখা হচ্ছে ওয়াজিব ভিজা আর এটাই তার এই বায়োলজিক্যাল যে ডিমান্ড এটাকে দমিয়ে দেবে জি এখন দেখুন বিয়েটা হচ্ছে সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ এবং একটা বিয়ের মাধ্যমেই পরিবার ঘটন গঠন হয় এখন আমাদের সমাজে আজকে যে ভাইরাস ঢুকেছে আমরা আগেও দেখেছি আবগাদুল হালাল এমদাল্লা হেতালা দুটা জিনিস একটা হচ্ছে সাহায়তা মানুষকে সুয়াল করা মানুষের কাছে কিছু চাওয়া আরেকটা হচ্ছে আর তলাক তলাক এবং মানুষের কাছে কিছু চাওয়া এই দুটো হচ্ছে আবগাদুল হালাল আল্লাহ রবুল আলমের কাছে এ দুটা জিনিস জায়েজ তবে আবগাদ আল্লাহ তালা অপরাজিত করেন এখন আজকেই সমাজের মধ্যে সাহেব আপনি দেখতে পাবেন যে আজকে আমাদের মা বন্ধুর বিয়ে হচ্ছে সেপারেশন হয়ে যাচ্ছে সকালে সেপারেশন হচ্ছে কালকে আবার বিয়ে হচ্ছে ছয় মাস পরে আবার বিয়ে করছি তাতে চলছে সমাজের এই নৈতিক অবক্ষয়গুলো চলমান এখন এটার মাত্র কারণ হচ্ছে একমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে যে আমি আমার মেয়েটাকে এত সুন্দর করে লালন পালন করলাম তাকে আমি কোথায় পাত্রস্ত করব কার কাছে আমি দেব এই জন্য হচ্ছে এই বাপ এবং মেয়ে দুজনকে ইসলামাইজ হওয়া উচিত ইসলাম শিক্ষা গ্রহণ করা দরকার ছিল প্রথমে জি এবং এই মেয়েটাকে এখন পাত্রস্থ যদি ভালো জায়গায় করা হয় সুপাত্র যদি রাখা হয় তাহলে সমাজের মধ্যে এই সেপারেশন অথবা তালাক এই প্রথাটা থাকবে না আমরা জানতে চাচ্ছি একজন সুপাত্র যাকে বলি সুপাত্রা তার উপরে তার দায়িত্ব নেওয়া জি তাকে বকাবকি না করা এরপর তার দিনদারি তার তাকওয়া থাকতে হবে জি সবার আগে তার মা আলিয়াল আখলাক আল্লাহ তালা বলছেন যে জা আফিল হাদিস

দেখে সেলের একটা গভর্নমেন্ট চাকরি আছে কিনা দেখে সেলের কত টাকা আছে বা তার জমি কতটুকু আছে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এই ব্যাপারগুলো কিন্তু দেখছে ফলো করছে কিন্তু আমাদের বাবারা অনেকে রয়েছেন তারা দিনদার পাত্রর জন্য মাস্তিদে কিন্তু যান না যে গিয়ে একটু মাস্তিদে খবর নেই ছেলেটা কেমন ছেলেটা নামাজি কিনা এই ব্যাপারগুলো কিন্তু দেখছেন না যে সেলেটি দিনদার দিন বোঝেন সেই ছেলে কিন্তু সেই পাত্র নিঃসন্দেহে তার ফ্যামিলি যখন হবে ফ্যামিলি কিন্তু সুন্দরভাবে পালন করবে দায়িত্বগুলো পালন করবে এবং তাদের মধ্যে মলমালিল্য হবে না এবং ফ্যামিলিকে সুন্দরভাবে গুছিয়ে ফ্যামিলিটা তখন দিনদার হিসেবে আস্তে আস্তে গড়ে উঠবে জি জি